দিনভর নানাভাবে আগুন নেভানোর চেষ্টার পর রোববার রাত 10টার দিকে বসুন্ধরা শপিং মলের ষষ্ঠ তলায় আবারও দেখা যায় আগুনের শিখা। যদিও ফায়ার সার্ভিস তা অল্প সময়ে নেভাতে সক্ষম হয়। পরে মধ্যরাতে ফায়ার সার্ভিসের মহাপরিচালক সাংবাদিকদের জানান আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। দিলে হলেও অ্যাটলিস্ট আগুনটা কন্ট্রোলে চলে আসছে। ডাম্পিং করা হয় যখন স্ট্যাক থাকে বিভিন্ন রকম জিনিসপত্র, তখন ওর জন্য নাড়াচাড়া দিলে কিন্তু ওগুলো আবার আগুন জ্বলে উঠে আসবে। যদিও রোববার সকালে আগুন লাগার কারণ তখনও জানাতে পারেননি তিনি। প্রায় 60-70টার মতো দোকান যেগুলো ছিল কিছু বেশ ক্ষতি হয়েছে। এগুলো দোকানগুলো ছিল সমস্ত লেদার প্রোডাক্ট এবং শু ছিল আসলে, এবং এগুলো কিন্তু আমাদেরকে বেশ স্মোক জেনারেট করেছে আর কি, যার জন্য কিন্তু নর্মাল ফায়ার ফাইটিং করা যাচ্ছিল না। ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিক জানাতে না পারলেও ব্লক সির 10 থেকে 14টি দোকান বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বসুন্ধরা কর্তৃপক্ষ। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখন তো আমরা বলতে পারবো না, এটা কালকে হয়তো কাল পরশু দুই দিন লাগবে হয়তো অ্যাসেস করলে, তারপরে উই ক্যান গিভ ইউ অ্যান আইডিয়া অ্যাবাউট ইট। মঙ্গল বুধবার নির্ভর করবে পুরো পরিস্থিতিটার উপর। আগে নিরাপত্তা নিশ্চিত করা, পরিষ্কার পরিচ্ছন্নতা করা, এবং যারা কাস্টমার আসবেন তারা যেন স্বাভাবিক পরিস্থিতিতে শপিং করতে পারেন সেটা নিশ্চিত করতে হবে সবার আগে। গেল রোববার বেলা 11টার দিকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে লাগা আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের 29টি ইউনিট ও মার্কেট কর্তৃপক্ষ তার নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। এটি এই শপিং মলে দ্বিতীয় অগ্নিকাণ্ড। এবার কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও 2009 সালের 13ই মার্চের লাগা আগুনে প্রাণ হারান 7 জন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।